শুধু দাম থেকে নিয়ে এসে আপনি বোতল করে বাজারজাত করে আসছেন, আপনি বলছেন যে আপনি ঠিক আছে সব ঠিক আছে সত্তর, এটা কি প্রতারণা না নয়? মনে করেন আপনি টেস্ট করেননি, আপনি কাগজ কলমে দেখালেন যে ঠিক আছে আমি টেস্ট করিনি, এটা একটা প্রতারণা, কিন্তু আপনি টেস্ট না করে এই রিপোর্ট দেখাচ্ছেন যে টেস্ট করেছি, এটা আরো ভয়াবহ প্রতারণা না? পরিমাণ আপনি প্রোডাকশন গিয়েছেন মানে বোতলাইজড করেছেন, বোতলজাত করেছেন এবং কোথায় কোথায় সাপ্লাই দিয়েছেন এই যাবতীয় তথ্য আমাদেরকে একটু দেখান। আচ্ছা আচ্ছা, ল্যাবরেটরি ছাত্র পরিসরে থাকলেও সেখানে কোন রকমের টেস্ট করা হয় না। আমরা একটি কিট দেখলাম যেটি 2020 সালের মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে, আজকে দেখবেন যে 2023 সালের এপ্রিল মাসের 3 তারিখ, অর্থাৎ 2-3 বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন কিট আমরা এখানে দেখতে পেয়েছি। এটা কি দেখার জায়গা, টেস্ট করার জন্য জায়গা? আপনি 20 সালে মেয়াদ শেষ, 23 সালে আজকে আপনি বলছেন যে মেয়াদ দিতে, আপনি কি জন্য রেখেছেন এটি? ভুল করে রেখেছেন, আপনার উদ্দেশ্য ভালো না। আপনি টেস্ট কোন ল্যাবরেটরিতে টেস্টই করেন না, শুধু দাম থেকে নিয়ে এসে আপনি বোতল করে বাজারজাত করে আসছেন, আপনি বলছেন যে আপনি ঠিক আছে সব যে প্রোডাকশনে যাবেন সবগুলো আপনাকে অবশ্যই ল্যাবরেটরি টেস্ট করে তারপরে আপনি বোতলজাত ও এই তেল বাজারজাত করতে পারবেন, আদারস করতে পারবেন। পশ্চিম মোহাম্মদবাগ, অনুমোদন পেয়েছেন আপনি? হ্যাঁ, আমাকে উনারা বলেছে যে আপনি অনুমোদন পেয়েছেন। অলরেডি আমি ইয়া জমা করে দিছি, ওই টাকা জমা করে দিছি, উনারা এখানে ইনস্পেকশন করে আছে ফ্যাক্টরিটা। অনুমোদন পাওয়ার আগে কি আপনি লিখতে পারেন এটা? আমাকে উনারা বলছে এই ঠিকানায় আপনি। আচ্ছা, তার লিখিত দেন, উনারা লিখিত দিয়েছেন? আচ্ছা স্যার, উনারা অনেক কিট নেই তারপরে ওই কিট গুলো দেখাচ্ছেন যে টেস্ট, অর্থাৎ টেস্ট না করেই মূলত উনি রিপোর্ট দেখাচ্ছেন যে টেস্ট করা হয়েছে, এগুলো প্রতারণা না? এটা কি প্রতারণা না নয়? মনে করেন আপনি টেস্ট করেননি, আপনি কাগজ কলমে দেখালেন যে ঠিক আছে আমি টেস্ট করিনি, এটা একটা প্রতারণা, কিন্তু আপনি টেস্ট না করে এই রিপোর্ট দেখাচ্ছেন যে টেস্ট করেছি, এটা আরো ভয়াবহ প্রতারণা না? 3 বছর আগে মেয়াদ শেষ, ভেরি স্যাড, 20 সালের মার্চে শেষ মেয়াদ, এটা 23 সালের মার্চ পার হয়েছে, এপ্রিল যাচ্ছে আজকে। উনি বায়োকেমিস্ট, আমাদের সহকর্মী বায়োকেমিস্ট্রি ছাত্র, উনি এই ল্যাবরেটরি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। দেখেন দেখেন, এগুলো বহু বছর ধরে কেউ কিন্তু ধরে না, হ্যাঁ, ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলো ব্যবহার করে না। তাহলে ধুলা পড়ে গেছে, তাহলে আর কি অ্যাসিড টেস্ট করেন? এগুলোতে অনেক কোনো মানুষ যে স্পর্শ করে না এগুলো বোঝা যাচ্ছে, ব্যবহারের সময় সময় কত লেখা আছে, এটা ব্যবহার করে বলবেন যে সাপ্লাই নেই, ধুলা পড়ে আছে না? আংশিক সত্য বলেছেন, কিন্তু বিভ্রান্তিকর তথ্য হচ্ছে যখন আপনি দরখাস্ত দিয়েছেন 22 সালের ইস্যু, এখানে পরিদর্শন করে যদি যথাযথ মনে করে যে এখানে দেওয়া উচিত, আমার কথা তো শেষ হয়নি আপনার, তাহলে ওনারা সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, কিন্তু কোন সমস্যা আছে বলেই দেওয়া হয়নি। আজকে থেকে যদি না করেন তাহলে আপনার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা আমরা দিচ্ছি। আমি ব্র্যান্ড থেকে সয়াবিন তেল সংগ্রহ করে ড্রামে করে নিয়ে এসে এখানে কি করছে, শুধু বোতলে মানে ঢেলেই মূলত তারা বাজারজাত করে আসছে তাদের নাম দিয়ে, যদিও তাদের বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাদের যে ল্যাবরেটরি থাকার কথা, ল্যাবরেটরি ছাত্র পরিসরে থাকলেও সেখানে কোনো রকমের টেস্ট করা হয় না। আমরা একটি কিট দেখলাম যেটি 2020 সালের মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে, আজকে দেখবেন যে 2023 সালের এপ্রিল মাসের 3 তারিখ, অর্থাৎ 2-3 বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন কিট আমরা এখানে দেখতে পেয়েছি। একজন টেকনিশিয়ান আছে ঠিকই, কিন্তু উনি কোনো রকমের টেস্ট করেন না, ভেরি দুঃখজনক বিষয় এটি। তো এই অপরাধে এবং একই সাথে এখানে আরো কিছু কিছু অ্যানোমালিস পাওয়া গিয়েছে, এনারা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন এবং আজকে থেকেই ওনারা কারেকশন হবে মর্মে কমিট করেছেন।
এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এইরকম ভেজাল বিরোধী অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালনা করে।